এই এখনো হাফ ডাউন হয়ে পড়ে আছে। মাঝে মধ্যেই হচ্ছে যে ওই টাকা দিতে হবে, না হলে কাজ করতে পারবে না। উনি তো ব্যর্থ মন্ত্রী ছিলেন, আনারুল হক যিনি, উনি ব্যর্থ মন্ত্রী ছিলেন, লালবাতি নিয়ে ফিতা কাটে বেড়াইতেন, তার জন্য ওনার মাথার ব্রেন শর্ট হয়ে গেছে, এই আবক তাবল আবল তাবল বলে বেড়ায়। আপনারা দেখছেন ডব্লিউবি নিউজ টিভি। রাজ্যের প্রাক্তন মন্ত্রী আনারুল হককে ব্যর্থ মন্ত্রী বলে আক্রমণ করলেন তৃণমূল নেতা। বিস্তারিত আলোচনা করছি। রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে চোপড়ার ভয়েসপিটা এলাকায় সিপিআইএম এর মিছিল অনুষ্ঠিত হল। ওই মিছিলের পাল্টা মিছিল করেছে তৃণমূল কংগ্রেস। জানা গেছে শনিবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ভয়েসপিটা এলাকায় বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে সিপিআইএম মিছিল করে। মিছিল শেষে ভয়েসপিটা বাজারে একটি হাটসভা অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান সিপিআইএম এর জেলা সম্পাদক আনারুল হক। তিনি তৃণমূলের একাধিক দুর্নীতির কথা তুলে ধরেন। অন্যদিকে একই এলাকায় পাল্টা মিছিল করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের নেতা জাহিদুল হক সিপিআইএম এর করা সমস্ত অভিযোগ অস্বীকার করে তিনি পাল্টা ব্যর্থ মন্ত্রী বলে আক্রমণ করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী আনারুল হককে। এরা সমস্ত জায়গায় যত রাস্তাঘাট আছে, আজকে আপনি ধরুন সোনাপুর থেকে হাতিয়া যে রাস্তা, আজকে প্রায় চারটে এজেন্সি চলে গেল 10 বছর প্রায়, এই এখনো হাফ ডাউন হয়ে পড়ে আছে। মাঝে মধ্যেই হচ্ছে যে ওই টাকা দিতে হবে, না হলে কাজ করতে পারবে না, টাকা দিতে হবে, না হলে কাজ করতে পারবে না। এখানেও কাজটা শুরু করলো, ওইদিকে বিএসএফ এর ঝামেলা করতে পারেনি, বিএসএফ এর কাজ পর্যন্ত কাজটা করলো, কল ব্রিজ থেকে শুরু করে কালাগাছ পর্যন্ত কাজটা শুরু করলো, কিন্তু আবার বন্ধ তলে তলে হচ্ছে। ওই একই অবস্থা যে টাকা দিতে হবে, না হলে কাজ করা যাবে না, এই নিয়ে হচ্ছে কাজ বন্ধ। এখন একটাই রাস্তা আমাদের, ওদিক থেকে সমস্ত লোক হচ্ছে যে রাতে দিনে এই রাস্তা দিয়ে যাতায়াত করি, পুজোর সময় মানুষ যাতায়াত করবে, কেনাকাটা আছে, একটা রাস্তা খুঁড়ে রেখে দিয়েছে, একটা রাস্তা দিয়ে হচ্ছে ওয়ান ওয়ে এর উপর দিয়ে চলতে হচ্ছে, তাতে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আছে। আমরা এই জন্য প্রশাসনকে নজরে আনতে চাইছি যে ইমিডিয়েট হচ্ছে যে এই কাজটাকে শুরু করতে হবে, হ্যাঁ কাজটা শুরু হোক এবং কয়েকদিনের মধ্যে কাজটাকে তুলতে হবে, এই জন্য যে মানুষের খুব অসুবিধা হচ্ছে। এই কথাগুলো আমরা বলছি যে রাস্তাঘাট নিয়ে উন্নয়ন নিয়ে হচ্ছে যে কেন বাধা দিয়ে রেখেছে, এইটাকে বন্ধ। এই জন্য এই যে গোটা প্রশাসন আজকে ভেঙে পড়েছে, গোটা পশ্চিম বাংলায় হচ্ছে যে এক একটা বাড়ির থেকে 50 কোটি, 18 কোটি, 20 কোটি, গত কালো হচ্ছে যে 11 কোটি টাকার সোনা পাওয়া গেছে, তার মানে প্রশাসন নেই। হ্যাঁ, যে এত অরাজকতা চলছে এবং টেট পরীক্ষা, এসএসসি পরীক্ষা ইত্যাদির ক্ষেত্রে হচ্ছে যে তারা এই টাকা পয়সা নিয়েছে, তার জন্য আমরা বলছি যে প্রশাসন চালাতে পারছে না, এইখানে হচ্ছে যে তাদের পদত্যাগ করা উচিত। উনি তো ব্যর্থ মন্ত্রী ছিলেন, আনারুল হক যিনি, উনি ব্যর্থ মন্ত্রী ছিলেন, লালবাতি নিয়ে ফিতা কাটে বেড়াইতেন, তার জন্য ওনার মাথার ব্রেন শর্ট হয়ে গেছে, এই আবক তাবল আবল তাবল বলে বেড়ায়। কিন্তু সিপিএম এর তো এখনো কোনো নাম নাই। আমরা সত্যিকার কাজটা বন্ধ করেছি, শিডিউল দেখতে চাইছি, সরকারের যে শিডিউল আছে সেই শিডিউল নিয়ে আমরা কাজটা ভালো মতন করে নিব। পাবলিকের জনগণের এটা শক্তি আছে বা এটা অধিকার আছে দেখার, আমাদের এখানে সরকার যে 10 কোটি টাকা দিয়েছে টেন্ডারে, আমরা কাজটা বুঝে নেব, কেন এই রাস্তা বারবার ফেটে যাচ্ছে, বারবার খারাপ হচ্ছে, সরকারের টাকা নষ্ট হচ্ছে। উনি শিডিউল দেখাতে পারেনি, উনি বলছেন যে পূজার পরে আমি শিডিউলটা পাবো, তার জন্য আমি আনে দেবো, আমরা শিডিউল আনে দেখাবো, শিডিউল অনুযায়ী আমরা কাজটা করে নেব। তার জন্য ওরা ভিত্তিহীন, বিরোধী তো বলবে, বিরোধী একটা এনজাম লাগার জন্য বলে দিয়েছে যে এটা টাকা চেয়েছে, আমাদের বিধায়ক আমাদের দিদি এটা শিখায়নি কাটমানি খাওয়ার জন্য। সেই বিষয় নিয়ে ওই মিছিলটা তো যেরকম বর্ষা হলে ব্যাঙ আসে না, সেরকম একটা ব্যাঙ আসছে, ওই ব্যাঙটা একটা এখানে আমার আদিবাসী ভাইদেরকে লেলিয়ে দিয়ে তীর ধেনুক নিয়ে আগের জামানা, যেটা 98 সাল, 2001 সাল সিপিএম এর অত্যাচারী ছিল, শৈলচারী ছিল, লোককে কুপিয়ে মেরে দিত, লোককে যেখানে সেখানে পিটিয়ে মেরে দিত, মানুষের কাজ বন্ধ করে দিত, না খেয়ে মরতো। তা সেই জিনিসটা এখন ওরা ভাবছে কি আমরা মিছিল করে আবার তৃণমূলটাকে দমন করব। হাতিয়া অঞ্চলের তৃণমূলকে আমি কেন, আমার থেকে যদি বড় বড় নেতা হয় কমরেডের, কেউ দমন করতে পারবে না, আমি যদি একজন চলে যাই আমার মতন হাজারো নেতা আসবে। সিপিএম মিছিল করার পরে ঠিক একটু পরে আপনাদের মিছিলটা দেখা গেল, আমরা প্রতিবাদ করলাম, সেটাকে মিথ্যা কথা বলছে, শিক্ষা শিবিরের জন্য আমরা একটা মিছিল করলাম, 27 তারিখে আমাদের শিক্ষা শিবির আছে, শিক্ষা শিবিরে আমরা দলে দলে যোগ দিন, তার জন্য আমরা মিছিল করবো, যেই মাঝখানে ওরা পারমিশন দেয়নি তার জন্য একটা মিছিল করছে। তো আমাদের মিছিলে ঠিক 5টার সময় টাইম ছিল, মিছিল করে আমরা শেষ করে আমরা স্লোগান দিয়ে শেষ করে দিলাম। আপনার নাম? জাহিদুল রহমান।